বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইচরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ভাইচরা আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে বয়েজের ফার্স্ট টেন সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। বয়েজ, আজকাল আমরা ফার্স্ট টেন্সের যে অক্সিলারি ভার্ব বসে সেগুলো নিয়ে আমরা প্রথম আলোচনা করব। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো নিম্নরূপ, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সে বয়েজের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ওয়াজ বা ওয়ার বসাইব। আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাধারণত কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু বয়েজ করতে হলে, নেগেটিভ করতে হলে এবং ইন্টারগেটিভ করতে হলে সেখানে অক্সিলারি ভার্ব লাগে। কিন্তু বয়েজ করতে হলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়ার বসাব। পাস্ট ইনডিফিনিট টেন্সের বয়েজ করতে হলে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা পেসিভ ভয়েজে ওয়াজ বা ওয়ার লিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব ওয়াজ বিইং, ওয়ার বিইং। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে লিখব আমরা শুধু হ্যাড বিন। কারণ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর এখানে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হলো শুধু একটা, হ্যাড বিন। তাহলে গঠনের ক্ষেত্রে আমরা লিখব যে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস করতে হলে কীভাবে গঠন করব। প্রথম লিখব যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তারপরে টেন্স অনুসারে ভিভার্ব, যে তিনটা আমরা লিখছি পাস্ট ইনডিফিনিট টেন্সের ওয়াজ বা ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিইং, ওয়ার বিইং, আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন। টেন্স অনুসারে লিখছি এখানে, টেন্স অনুসারে ভিভার্ব, তার মানে এই ভার্বগুলোর একটা ভার্ব আমরা লিখব। তারপরে মূল ভার্ব, মূল ভার্বের পিপি, পিপি মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, সংক্ষেপে আমরা লিখি পিপি অথবা বি থ্রি। এখানে আমি আগের ক্লাসও বলছিলাম যে সমস্ত পারফেক্ট টেন্সে এবং সমস্ত প্যাসিভ ভয়েজে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তারপরে প্রিপজিশন হিসাবে আমরা বাই লিখব। তারপরে অ্যাক্টিভ ভয়েজের যে সাবজেক্ট থাকবে সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েজের অবজেক্ট করব। এখন আমরা উদাহরণের মাধ্যমে একটু আলোচনা করি যে টেন্স অনুসারে আমরা ভার্বগুলো কীভাবে বসাইব। আমরা তিনটা টেন্সের কমপক্ষে তিনটা উদাহরণ দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে প্রথমে আমরা পাস্ট টেন্সের গঠন কী, আমরা পাস্ট টেন্সটা কীভাবে লিখব। পাস্ট টেন্সের গঠন আমরা আগে আলোচনা করছি, তারপর মৌখিক বলে দিচ্ছি, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে আইটা হলো সাবজেক্ট, ডিডটা হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, আর দ্য ওয়ার্ক হলো এখানে অবজেক্ট। তাহলে যেহেতু সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম বসছে, সেহেতু আমরা বলতে পারি এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ওয়াজ বা ওয়ার লিখব, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখব। তারপরে আমরা এখন প্যাসিভ ভয়েজে কীভাবে করব। প্যাসিভ আমরা বলছি কি, প্রথমে বলছি যে অ্যাক্টিভ ভয়েজের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে লিখব। তাহলে অবজেক্ট হলো এখানে দি ওয়ার্ক, তাহলে আমাকে লিখতে হবে প্রথমে দি ওয়ার্ক। তারপরে বলছিলাম যে টেন্স অনুসারে ভিভার্ব, টেন্স অনুসারে, তো টেন্সটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু ওয়াজ বা ওয়ার লিখব। তারপরে আমরা লিখব এখানে ওয়াজ, দ্য ওয়ার ওয়াজ, মূল ভার্ব, তারপরে লিখব মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এলো ডিড, ডিড আছে মূল ভার্বের পাস্ট ফর্মে, প্রেজেন্ট ফর্ম হলো ডো, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ডান, ডো ডিড ডান, তাহলে লিখব আমরা দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই, আইয়ের অবজেক্ট হলো মি, তাহলে আই ডো, আই ডিড দ্য ওয়ার্ক, এর প্যাসিভ ভয়েসটা হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এক্ষেত্রে দি ওয়ার্কটা হলো সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, ওয়াজটা হলো টেন্স অনুসারে ভিভার্ব, ডানটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম,
বাইটা হলো প্রিপোজিশন এন্ড মিটা হলো আই এর অবজেক্ট হলো মি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দিলাম, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণে যাচ্ছি আমরা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ইউ ওয়ার ডুইং দ্য দেখো আগের ক্লাসে আমরা বলছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তো এই হিসাবে আমরা ধরে নিলাম গঠন অনুসারে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের ক্ষেত্রে আমরা জানি প্যাসিভ ভয়েজে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে, ওয়াজ বা ওয়ার ঠিক থাকবে, কন্টিনিউয়াসের জন্য সাথে আমরা বিং লিখব। তো এখন প্যাসিভ ভয়েস করতে হলে আমরা কী করবো, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে অবজেক্টটা হলো দি ওয়ার্ক, তো দি ওয়ার্কটি আমি প্রথমে সাবজেক্ট হিসাবে লিখব, তারপরে লিখব ওয়াজ বিং বা ওয়ার বিং, আমি এক্ষেত্রে লিখব ওয়াজ বিং। তারপরে লিখব মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে মূল ভার্ব কোনটা, ওয়ারটা হলো অক্সিলারি ভার্ব আর ডোটা হলো এখানে মূল ভার্ব, ডোয়ার সাথে আইনজি যোগ করা হয়েছে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে আমরা মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব কীভাবে চিনব, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে থাকবে ভার্ব। ভার্ব দুই প্রকার, একটা হলো অক্সিলারি ভার্ব একটা হলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আগে যেটা থাকে সাবজেক্টের পর দুইটা ভার্ব, ভার্ব যদি দুইটা হয় সেন্টেন্সে সাবজেক্টের পরে থাকবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে থাকবে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তো এখানে মূল ভার্বটা হলো এখানে ডো, ডোয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান, ডো ডিড ডান, লিখবো আমরা ডান ডি ইউ এন ই ডান। তারপরে লিখবো আমরা প্রিপোজিশন, প্রিপোজিশন বাই লিখবো আমরা প্রিপোজিশন বাই, তারপরে ইউ প্যাসিভ ভয়েজ অ্যাক্টিভ ভয়েজের যে সাবজেক্ট থাকে সাবজেক্টে আমরা প্যাসিভ ভয়েজের অবজেক্ট করবো, তাহলে ইউর অবজেক্ট হলো ইউ, ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েজ দা ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই ইউ, ইউ ইউটি থাকবে কারণ ইউর সাবজেক্ট যা অবজেক্টও তাই। এখন আমরা যাব পাস্ট পারফেক্ট টেন্সে, এখন পাস্ট পারফেক্ট টেন্সের, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কী, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে বলবে শুধু হ্যাড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো শুধু একটা হ্যাড, যেমন উই উই হ্যাড উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে উই হলো সাবজেক্ট, হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, ডানটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আর দি ওয়ার্ক হলো এখানে অবজেক্ট। যেহেতু সাবজেক্টের পর হ্যাড আছে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি টেন্সটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েজ যখন আমরা করব সেক্ষেত্রে দেখো এখানে লেখা আছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েজ করতে হলে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা প্যাসিভ ভয়েজ কী লিখবো, হ্যাড লিখবো, তাহলে এখানে আমরা হ্যাড হ্যাড বিন আমরা লিখবো, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে লিখবো আমরা হ্যাড বিন, হ্যাড এখানে আছে আমরা বিন একটা অতিরিক্ত লিখবো। তাহলে প্যাসিভ ভয়েজ করতে হলে আমরা প্রথমে লিখবো সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করবো, তাহলে সাবজেক্ট অবজেক্টটা আছে দি ওয়ার্ক, তাহলে আমি এখানে সাবজেক্ট হিসাবে লিখবো দি ওয়ার্ক। তারপরে টেন্স অনুসারে হ্যাড বিন, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব একটা হ্যাড বিন, তাহলে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড বিন লিখবো। আর আগেও বলা ছিল যে পারফেক্ট হলে পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এখানে ডান আছে আমরা এখানে ঠিক ডানই লিখব। তারপরে প্রিপোজিশন হিসেবে লিখবো বাই, তারপরে উইর অবজেক্ট কি,
আগের ক্লাসে আমি বলেছি যে পার্সোনাল প্রোনাউনের যে কতগুলো সাবজেক্ট থেকে আমরা অবজেক্ট কীভাবে করবো, সেক্ষেত্রে উইল অবজেক্ট হলো আস। তাহলে উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই আস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করো।